শারদীয় দুর্গাপূজা নোয়াখালীতে শান্তিপূর্ণ ভাবে উদযাপন হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের নেতা ও জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিথুন ভট্ট, আমাদের জনপ্রিয় চ্যানেল একাত্তর বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীব বলেন, জননেত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা দ্রুত বজায় রেখে ও শান্তিপূর্ণ ভাবে মেনটেন করে এবং সরকার জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে এবং আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, আমাদের থানার ওসি সাহেবরা, আমাদের বিভিন্ন মিডিয়া চ্যানেলের সংবাদ চ্যানেলের যারা প্রতিনিধি আছেন সকলেই সহযোগিতা করতেছেন এবং আমরাও মা দুর্গার কাছে প্রার্থনা করি। আসলে অনেকেই ভাবে কেউ হয়তো ঈশ্বর ডাকে নামে, কেউ আল্লাহ ডাকে, কেউ যিশু ডাকে, কেউ বৌদ্ধ ডাকে। আমার বিবেচনায় তিনি এক অদ্বিতীয় শক্তি, নাম অতিথি বিভিন্ন এবং আমরা আশা করি মায়ের কাছে আমরা প্রার্থনা করি, স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করি, আমাদেরকে মুক্ত রাখুক, একটি প্রাণও যেন আর বিদায় নিতে না হয় আমাদের দেশ থেকে। এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এই অসাম্প্রদায়িক চেতনার ধারাবাহিকতা এবং উন্নয়ন অব্যাহত থাকবে, এই আমার বিশ্বাস।